নবম স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি, আমি শাহেদা খানম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জ্যোতি বা ছেদ চিহ্ন নিয়ে। প্রথমে আমরা জেনে নেব জ্যোতি বা ছেদ চিহ্ন কি, জ্যোতি বা ছেদ চিহ্নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। আসলে জ্যোতি বা ছেদ চিহ্ন আমরা তখনই ব্যবহার করব যখন বাক্যে আমাদের বিরতি বা থামার প্রয়োজন হয় এবং সেগুলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হয়, সেগুলোকে আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন বলে থাকি। জ্যোতি বা ছেদ চিহ্ন বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে শব্দের কোথায় থামতে হবে, কোথায় কতটুকু পরিমাণ থামতে হবে, এগুলো জানবার জন্য জ্যোতি চিহ্নের প্রয়োজনীয়তা অপরিসীম। জ্যোতি চিহ্ন মূলত 12টি, এর মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, আমরা সেগুলো প্রথমে জেনে নেব। প্রান্তিক বিরাম চিহ্ন, প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে যেসব বিরাম চিহ্ন আমরা প্রশ্ন করতে পারি সেগুলো হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। প্রান্তিক বিরাম চিহ্ন 3টি, দাড়ি, আশ্চর্যবোধক চিহ্ন এবং প্রশ্ন চিহ্ন, এই 3টি হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। আমরা যখন পরবর্তীতে HSC বা উপরের ক্লাসগুলোতে যাব তখন প্রান্তিক বিরাম চিহ্ন সম্পর্কে প্রশ্ন থাকবে। এবারে জানবো আমরা মৌলিক বিরাম চিহ্ন। মৌলিক বিরাম চিহ্ন হচ্ছে 2টি, একটি হচ্ছে দাড়ি আর একটা হচ্ছে ডাবল দাড়ি। যদিও এখন ডাবল দাড়ির প্রয়োজনীয়তা নাই, কিন্তু সঙ্গীতে অর্থাৎ গানের ক্ষেত্রে ডাবল দাড়ির ব্যবহার রয়েছে। এবারে আমরা জানবো জ্যোতি চিহ্নের মধ্যে কোন কোন জ্যোতি চিহ্নে থামার প্রয়োজন রয়েছে। এক বলতে যে সময় লাগে বা এক বলতে যে সময়ের প্রয়োজন, তা সাধারণত কমা এবং উদ্ধরণ চিহ্নে এতটুকু পরিমাণ থামতে হবে। এক বলার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলনের ক্ষেত্রে, এক বলার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলনের ক্ষেত্রে। এক সেকেন্ড পরিমাণ থামতে হবে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ এবং ড্যাশ চিহ্নের ক্ষেত্রে এক সেকেন্ড পরিমাণ থামতে হবে। আর একেবারেই থামার প্রয়োজন নেই হাইফেন, ব্র্যাকেট এবং ইলেক চিহ্ন। তাহলে আমরা এখন দেখে নেব যে কোন প্রায় কতটুকু 12টি জ্যোতি চিহ্নের প্রয়োজনীয়তা থামার প্রয়োজন এখানে আমরা দেখতে পাই কিনা। এক বলতে যে সময় প্রয়োজন এখানে 2টি, এক বলার দ্বিগুণ সময় হচ্ছে 1টি, 3টি, আর এখানে এক সেকেন্ড পরিমাণ থামতে হবে দাড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, কোলন ড্যাশ, এখানে হচ্ছে 6টি, আর থামার প্রয়োজন নেই হচ্ছে 3টিতে, 6 আর 3 9 10 11 12। তাহলে আমরা মোট 12টি জ্যোতি চিহ্নে কতটুকু পরিমাণ থামতে হবে তা জেনে নিলাম। এবারে আমরা প্রতিটা বিরাম চিহ্নের অপর নাম সম্পর্কে জানব এবং বিরাম চিহ্নগুলোকে, প্রতিটা বিরাম চিহ্নকে পাশে পাশে এঁকে দেওয়া হয়েছে। দাড়ি, দাড়ি বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। কমা, কমা বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে পাদচ্ছেদ। সেমিকোলন, সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। কোলন, কোলন চিহ্নের অপর নাম সাধারণত ছেদ বলা হয়ে থাকে। কোলন ড্যাশ, কোলন ড্যাশ শব্দের, কোলন ড্যাশ জ্যোতি চিহ্নের অপর নাম হচ্ছে উদাহরণ চিহ্ন, যেহেতু উদাহরণ দেওয়ার সময় আমরা কোলন ড্যাশ ব্যবহার করে থাকি। প্রশ্নবোধক চিহ্নের অপর নাম হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এবং হাইফেন, হাইফেন জ্যোতি চিহ্নের অপর নাম হচ্ছে সংযোজক, কারণ আমরা দুটো শব্দকে সংযোগ করতে হাইফেনকে ব্যবহার করে থাকি। ইলেক বা লোপ, যেটা আমরা উপরে কমার মতো দিয়ে থাকি সেটাকে বলা হয় ইলেক বা লোপ চিহ্ন। আর বন্ধনী বা ব্র্যাকেট চিহ্ন সাধারণত গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়। ব্র্যাকেট চিহ্ন 3 ধরনের হয়ে থাকবে, প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট। যদি আমরা বন্ধনী চিহ্ন হিসেবে ব্যবহার করি তাহলে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো আজকের ক্লাসে আমরা প্রথমত বিরাম চিহ্নের কয়টি বিরাম চিহ্ন রয়েছে, প্রান্তিক বিরাম চিহ্ন কোনগুলো, মৌলিক বিরাম চিহ্ন কোন কোন বিরাম চিহ্নে থামতে হবে, কতটুকু পরিমাণ থামতে হবে জানলাম, এবং যেসব বিরাম চিহ্নের অল্টারনেটিভ অর্থাৎ অপর নাম রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে বিরাম চিহ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।